সুপ্রভাত বন্ধুরা, কাকলিরন্ধন মহলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছো সকলে, আর আমিও ভালো আছি। আজ কালী পুজো, জানো তো, আজকে ব্লগটা বানাচ্ছি ঠিকই, কিন্তু ভয়েস ওভার দিয়ে কবে যে ভিডিওটা তোমাদের কাছে পাবলিশ করতে পারবো সত্যিই জানি না। তো সকালবেলায় দেখো, কালকে ওষুধ নিয়ে এসেছিল লালটু, আর এটা হচ্ছে স্কচ বাইট। সকালবেলা এই জিনিসটা কিন্তু আমাদের সবার আগে কাজে লাগে, তাই না? আর ওষুধটাও, কারণ আমি হাই প্রেশারের রুগী, আমাকে তো ওষুধটা দেখে নিতে লাগে। তবে এটা গ্যাসের ওষুধ, এই গ্যাসের ওষুধটা খুব ভালো, কিন্তু এখানে নামটার উচ্চারণ করলাম না। ভীষণ গ্যাসের সমস্যা হয় এই শীতকাল এলেই, এইটাতে কিন্তু একটু খেয়াল রাখবে, কারণ শীতকালে খাবার দাবার যেমন চারিদিকে আছে, তার সাথে কিন্তু অসুখ বিসুখও আছে পাশাপাশি, তাই না? তো সকালে দেখো চাটা খেয়েই কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। আর আজ রান্না করবো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা ওই মাছালা দাদার কাছ থেকে নিয়ে নিই, লালটু এনেছে বাজার থেকে। আর এই যে আজকে হবে চানা পনির। এর মধ্যে আমার এক ইউটিউবার বোন এসেছিল, তা ওকে বানিয়ে খাইয়েছিলাম, ও খুব ভালো খেয়েছে, আর বাড়ির প্রত্যেকের ভীষণ ভালো লেগেছিলো খেতে। তো তাদেরই আবদারে আজকে আরও একবার তৈরি করব, কারণ চিকেন করার ইচ্ছে ছিল, ওপরে বাবা মা কেউই চিকেন খান না। তো এবারে চিন্তা করলাম যে এমন কিছু বানাতে হবে যাতে করে আমার একবারের খাটনিতে সবাই খুশি হয়ে যাবে। তো তাই জন্যই আমি আজকে চানা পনিরটা বানাবো, আর সাথে লুচি। হ্যাঁ, যেটা বলছিলাম, তার জন্যই অবশ্য গ্যাসের ওষুধটা সকাল সকাল আমি আনিয়ে ফেলেছি, আর খেয়েও নেব। কারণ দেখো, প্রোটেকশান তো নিতেই হবে না, খেতে হবে যেরকম খেতে যারা আর কি ভালোবাসে, খাদ্যবিলাসী, ঠিক বললাম? তো তাদের ক্ষেত্রে খেতে যেমন হবে, তার সাথে পাশাপাশি ওষুধ বিষুধ খেয়েও কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে হবে। তো আজকে বেশি কিছু রান্না করব না, ওই ট্যাংরা মাছটা রান্না করব, আর পাশাপাশি কি করব, ডাল করব, একটু মুসুরির ডাল। এই শীতকালে টমেটো ধনে পাতা দিয়ে মুসুরির ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? আর জানো বন্ধুরা, তোমরা লক্ষ্য করলে কি না আমি জানি না, আমি সব কিছু কিন্তু ফিল্টারের জলে ধুচ্ছি। মানে এই যে বাসন মাজছি, যে এটা তো আমাদের ওপরে রিজার্ভারের জল, তারপরে কিন্তু আমি ফিল্টারের জলে, দেখেছো এই পাশে আমার ফিল্টারটা আছে, আমি ধুয়ে নিচ্ছি। কেন বলো তো? কারণ এই যে ডেঙ্গু এখন চলছে না, তো এই সময় কিন্তু এই জমা জল থেকেও অনেক সমস্যার সম্মুখীন আমরা হতেই পারি। তো তার জন্য কিছু কিছু জায়গায় কিন্তু নিজেদের একটুখানি বুদ্ধি খরচা করতে হয়। তো তার জন্যই ধরো ডিমটা সিদ্ধ করলাম, করার পরে যে ধুলাম, সেটা একটু ফিল্টারের জলে ধুয়ে নেওয়া, বা আমরা যখন মানে দাঁত ব্রাশ করি তখন যদি একটু ফিল্টারের জলে মুখটা কুলকুচি করি, সেটাও মনে হয় অনেক ক্ষেত্রে আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারি। কারণ আমাদের নিজেদের প্রোটেকশান এবং নিজের বাড়ির লোকেদের প্রিয়জনেদের প্রোটেকশান কিন্তু আমাদেরকেই নিতে হয়, তাই না? দেখো ডিমটা কাটছে আর কীরকম ধুয়ো উঠছে, কি ভালো লাগে না খেতে এই ধুয়ো ওঠা ডিম সিদ্ধ, সাথে একটু বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো, আহ যেন স্বর্গ। তবে এটি হচ্ছে আমার কন্যার জন্য, আমার কন্যার তো শরীর খারাপ হচ্ছিলো, তোমরা সবাই জানো। সেই সময় ডাক্তার ওকে বলেছিলো ভালো করে শুধু খাওয়া দাওয়া করতে, বলেছিলো তুই একদম খাস না, তার জন্যই যত সমস্যা। তো তার জন্য এখন ওকে নিয়ম মাফিক আমি কিন্তু খাওয়া দাওয়া করাই। আর দেখেছো কতদিনের পুরনো বাড়ির মেঝের কী অবস্থা, এই জন্য দেখালাম তোমাদের কী অবস্থা মেঝেটার। আমি এবারে ঘরটাকে মুছে নেব বন্ধুরা, কারণ সকালবেলায় যদি ঘরটা মুছে, আমি তোমাদের আগেও বলেছি, পুজো আচ্ছা করে নিতে পারি, আমার যেন মনে হয় অনেকখানি কাজ এগিয়ে গেল, তারপরে কোনো কাজকার কাজ বলেই মনে হয় না আমার। তো আমি আজকে ঘরটা একটু দেরি হয়েছে আজকে, অন্যান্য দিন ভাতের হাঁড়ি বসানোর আগেই কিন্তু আমার ঘর ঝাড় দিয়ে মুছে পুজো দেওয়া হয়ে যায়, আজকে একটু দেরি হয়ে গেল। কেন হলো, কীভাবে হলো বুঝতেই পারলাম না, কিন্তু সময়টা কোথা দিয়ে যেন চলে গেল। তো যাই হোক, ঘরটা মুছে নিই। আর এই দেখো এই যে ডান্ডাটা না, এটা খারাপ হয়ে গেছে, জানো তো, আমাদের ধারে কাছে এটা কিনতে পারা যায় না, একটু দূরে যেতে হবে। তো লালটুই যাবে, সময় করে উঠতে পারছে না, একটু সময় পেলেই গিয়ে একটা নতুন ডান্ডা কিনে নিয়ে আসতে হবে। ডান্ডাটা খারাপ হয়ে যাওয়ার কারণে কি হয়েছে জানো তো, ঘরটা মুছতে অনেকটা বেশি সময় লাগছে, এত সময় লাগে না, ভালো ডান্ডাটা হলে ভালো বেশি আর কি সময় লাগে না। তো যাই হোক, ঘরটা মোছা কমপ্লিট হলে আমি চালিয়ে দেবো। ২৪ ঘন্টা ভেজালেই ভালো, তারপর ওইটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে তারপর শুকাতে হবে। তারপর তেলে ভাজলাম,
বেঁধে খা খা চার পাঁচ রকম মশলা মেশালাম, যেমন এই তোর এই যে চাট মশলা, বিট নুন, তারপরে তোর ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা মানে দিয়ে ঝুড়ি ভাজা কি সাথে মিশিয়েছো? হ্যাঁ। ও তা তুমি ভেজেছো কি এই যে ডালটা শুধু? আমি ডাল ভেজেছি আর বাদাম ভেজেছি। আচ্ছা, ডালটা আর বাদামটা তুমি ভেজেছো আর ঝুড়ি ভাজা গুলো কিনে এনে মিশিয়েছো? কিনে এনে মিশিয়েছি, মানে এগুলো কিনে এনে মিশিয়েছো, তাই তো? কিন্তু অদ্ভুত খেতে হয়েছে না, দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ, তুমি একটা রেসিপি চ্যানেল খুলে ফেলবে, রান্না করবে প্রত্যেক দিন, রান্না করে করে আমাকে বলবে, ভিডিও করে দেবো, নিজে রান্না করে নিজে খাচ্ছে। কিরকম হয়েছে দেখলি? ভালো আছে না? না ভালো আছে, সত্যি খুব সুন্দর খেতে। সন্ধ্যাবেলা খাবো, রেখে দিই। দাঁড়াও একটা জিনিস, কারখানাতে একটু কাজের চাপ জানো তো বন্ধুরা, তার জন্য লালটুগুলো তুমি শুধু মাছের ঝোলটুকুই করো, আর বেশি কিছু করার দরকার নেই। তুমি একটুখানি অর্ডার করে কিছু আনিয়ে নাও, কারণ কারখানায় কাজ করবে নাকি ঘরের কাজ করবে না রান্না করবে, তার জন্য আমি ফোন করলাম। পাশেই খুব ভালো সার্ভিস দেয় ও। দেখো আজকে দিয়েছে পটল ভাজা, ফুলকপি আলুর তরকারি, মসুরির ডাল, মসুরির ডালই বোধ হয় হবে, আমি ঠিক ডালটা মানে ঠাওর করতে পারলাম না যে কী ডাল ঠিক এইটা, যাই হোক। আর ভাত, ভাতটা নিতেই হয় কম্পালসারি, কিন্তু ওইটুকুনি ভাতে তো আমাদের হবে না, তার জন্য দেখলে ভাত বসালাম, কারণ ভাত শুধু আমরাই খাবো না, আমার ঘরে অনেক ক্যান্ডিডেট আছে। তো দেখো সন্ধ্যাবেলা আমাদের পাড়াটা কী সুন্দর সেজে উঠেছে, হয়তো ভিডিওতে অতটাও ভালো আসছে না কিন্তু অসাধারণ দেখতে লাগে, মানে কালী পুজোতে কিন্তু এটাই দেখার, প্রত্যেকটা বাড়ি নিজের মতন করে কী সুন্দর আলোকসজ্জায় সেজে ওঠে না। আমার কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই পুজো মধ্যে কালী পুজোটা সব থেকে বেশি প্রিয় লাগে আমার, মানে কী সুন্দর প্রতিটা বাড়ি নিজের মতন করে সেজে ওঠে। আর সন্ধ্যাটা আজকে লালটু দিয়ে দিয়েছে, কারণ আমি চলে এসেছি এদিকে রান্না করতে, তা দুজনেই কারখানা থেকে ঘরে এসে দুজনে দুজনের কাজটাকে ভাগ করে নিলাম। লালটু বললো আমি সন্ধ্যাটা দিয়ে দিই, মোমবাতি ফোমবাতি লাগানোর অনেক ব্যাপার আছে, আর আমাকে বললো তুমি ওদিকে তাহলে রান্নাটা করে নাও রাতের আর কি, এই চানা পনির আর ফুলকো ফুলকো লুচি, তাতে করে আর কি অসুবিধা হয় না, দুজনে মিলে যদি মিলেমিশে কাজ করা যায় তাহলে সমস্যা হয় না। তো আমরাও তাই করলাম। তো চানা পনিরটা খেতে ভীষণ ভালো হয়েছিল, তোমাদের আগেও বললাম আবারও বলছি। তবে রেসিপিটা আজকে আমি পুরোপুরি শেয়ার করলাম না, এটা কিন্তু নিরামিষ হয়, এটুখানি বললাম এটা নিরামিষ, কোনো পেঁয়াজ আদ রসুন এসবের ব্যবহার নেই, শুধুমাত্র আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো আর বাদবাকি গুঁড়ো মশলা সবই লাগে। আর দেখেছো পনিরগুলো আমি খুব ছোট্ট ছোট্ট কিউব করে আমি কেটে নিয়েছি, একদম নামানোর সে টাইমটাই কিন্তু এটা দিতে লাগবে। আর ময়দা আমি একটুখানি চিনি দিয়েই মাখি। তো সব কিছুর পরে দৌড়ে ছুটে চলে গেলাম দেখতে, আসলে তিতলি আমাকে ডাকলো, দেখে যাও বাবা মোমবাতি জ্বালিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে, দেখেছো কত সুন্দর দেখতে লাগছে, মানে নিজের চোখে দেখলে হয়তো বুঝতে পারতে, ক্যামেরাতে অতটাও ভালো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আশা করবো সবাই খুব সাবধানে আর খুব ভালোভাবে কালী পুজোটাকে কাটাও, আর সবাই সবার বাড়ি সবার মতন করে সাজিয়ে তোলো, একটুখানি প্রার্থনা করবো ভগবানের কাছে, সবাই খুব ভালো থেকো, আগামী বছর খুব শীঘ্রই আসছে, একটা নতুন বছরে যেন আমরা সবাই একটা নতুন দিন দেখতে পারি। আর এই দেখো দেখতে গিয়ে আমার মশলাটা গেছে কিছুটা পুড়ে, পুরোটা পড়েনি, ভাগ্য ভালো। তো এবার আমি দিয়ে দিলাম, দেখো আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম এই চানাটা, তার মধ্যে দিয়ে দিয়েছি আলু, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব দিয়ে আমি একসাথে কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি, আর ডালের মানে কাঁটা দিয়ে একবার ঘুটেও নিয়েছি। আর তারপরে সোমবার দিয়ে দিলাম, নামানোর সময় দেবো একটুখানি গরম মশলা, দেবো একটুখানি চানা মশলা, আর দেবো একটুখানি ধনে পাতা, তবে অবশ্যই এখন নয়, এই ফুটে ওঠার পরে, আর কিছু দেব না। তবে সত্যি বলছি, বিশ্বাস করো, জানি না কালারটা দেখে হয়তো অনেকেই বলবে যে কাকুরিদি খুব লোভ লাগছে দেখে, খুব ভালো লাগছে, তবে বলবো যে একদিন চলে এসো আমার বাড়িতে, আমি নিশ্চয়ই করে খাওয়াবো, আর খাওয়ার পরে অবশ্যই প্রশংসাটা আরও জোরদার হবে, এটা আমার পুরোপুরি বিশ্বাস আছে। দেখেছো পনিরগুলো আমি শেষে দেবো, তোমরাও যদি কখনো করো পনিরগুলোকে কিন্তু শেষে দেবে, প্রথমে দিলে কিন্তু পনিরগুলো ঘেটে যেতে পারে, সেক্ষেত্রে মজাটা পাবে না সেইভাবে। তো আমি আর দিদি আজকে কিন্তু বাইরে বেরোইনি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারও আছে, আর তিতলি একটুখানি মানে মেয়েদের যে মাসিক শরীর খারাপটা হয় সেটা হয়েছে, যার জন্য আমি ওকে বললাম এই দিনে বাইরে বেরোনোর দরকার নেই, আমরা ঘরেই রয়েছি, একটা ভালো সিনেমা দেখলাম বীরজারা, খুব ভালো লাগলো, আর তাছাড়া দুটো ওয়েব সিরিজও দেখলাম বসে বসে, মা মেয়েদের অনেকগুলো সিনেমা দেখে ফেললাম, পর্ণ সবরীর অভিশাপ মনে হয় ঠিক বললাম নামটা, দুর্গ রহস্য, অনেকগুলো সিনেমা দেখলাম, আর তার সাথে জমিয়ে খেলাম, সাথে মিষ্টি ছিল আর কোল্ড ড্রিঙ্কসও।
তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।